আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারিম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের শোকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের বিরাট সৌভাগ্য যে আমরা এই ধরনের একটি এলমের যেখানে মাকতাব অর্থাৎ এলমের কারখানা যেখানে সকল এলেম এক জায়গায় রাখা হয়, এই এলেমের যে জায়গায় একত্রিত করা হয় রাখা হয় এটাকে বলা হয় মাকতাবা, লাইব্রেরি, আমরা যেটাকে লাইব্রেরি বলি। লাইব্রেরি একটা জাতির উন্নতির জন্য, একটা জাতির রেনেসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মিশরে একসময় জাহেলিয়াত মূর্খতা এত বেশি বিস্তার লাভ করেছিল যে ওখানকার লোকেরা মনে করত যে স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করলে কাফের হয়ে যায়, কোন লেখাপড়া করা মানে সে কাফের হয়ে যায়, সুতরাং লেখাপড়া মুক্ত থাকা মানে ইমানদার থাকবে। এই অন্ধকারও কিন্তু বেশি দিন আগে না, 1798 খ্রিস্টাব্দের আগে, এই এর আগের এক শতাব্দীতে মিশরে এই পরিস্থিতি বিরাজ করছিল যে লেখাপড়া শেখা মানে সে কাফের হয়ে গেছে, আর মূর্খ থাকা মানে সে ইমানদার আছে, মুমিন আছে। এই চিন্তা চেতনাও কিন্তু ছিল তখন। নেপোলিয়ান যখন মিশর দখল করে, মিশর আক্রমণ করে, এই মিশরে যখন রেনেসাঁ সৃষ্টির জন্য তিনি পরিকল্পনা করলেন, তখন উনি অনেকগুলো মাদ্রাসা করছেন, প্রতিষ্ঠান করছেন, স্কুল করছেন, কিন্তু কোনো স্টুডেন্ট নাই। উনি বলছেন যে এই প্রতিষ্ঠানে ভর্তি হইলে লেখাপড়া খাওয়া দাওয়া সার্বিক খরচ সব সরকার বহন করবে, তাও কোনো স্টুডেন্ট স্কুল কলেজ মাদ্রাসায় আসে না, কারণ এখানে গেলে কাফের হয়ে যাবে, ইমান বাঁচানোর জন্য কেউ স্কুল কলেজ মাদ্রাসায় আর যেত না। তখন নেপোলিয়ান এই জাতির উত্থানের জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল আল মাকতাবা, তিনি লাইব্রেরি স্থাপন করলেন। এবং লাইব্রেরিগুলো মিশরের বিভিন্ন এলাকা এলাকায় অঞ্চলে অঞ্চলে তিনি লাইব্রেরি ছড়াই দিলেন, মাকতাবা ছড়াই দিলেন। এখন মানুষ বইও পড়ে না, বলে যে বই পড়লে কাফের হয়ে যাবে, অনেক বিপদ মুসিবত যে শুধু তারা কোরআনে কারিম তেলাওয়াত করবে, এর বাহিরে আর কোনো বই তারা পড়বে না, কারণ বই পড়লেও কাফের হয়ে যাবে। তখন তাদেরকে ওই মিশরেরই তাদের বিতর্কার কিছু আলেম যাদেরকে সরকার নিয়োগ দিলেন যে আপনারা এলাকা এলাকায় গিয়ে বলেন যে বই পড়লে কাফের হয় না, বরং বই পড়ে যদি আপনি নাস্তিক হয়ে যান বা দিন বিরোধী কিছু হয়ে যান তাহলে কাফের হবেন, না হয় কাফের হবেন না। তারপরে মানুষ আস্তে 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 করে এই লাইব্রেরি থেকে একটা দুটো বই নিয়ে যেত, পড়ালেখা করত, তারপরে তারা বুঝতে পারল যে আসলে মানে লেখাপড়া করলে কাফের হয় না, বরং কাফের থেকে মুক্ত হওয়া যায়, লেখাপড়া না করলে খুব কাফের হওয়া সহজ, লেখাপড়া করলে ইমানদার হওয়া সহজ, কারণ ইমানের বিষয়টা লেখাপড়ার সাথে সংযুক্ত, লেখাপড়া নাই এই লোক সহজে ইমান ইসলাম দিন সম্পর্কে কিছুই জানতে পারবে না। এজন্য লাইব্রেরি মাকতাবার বিশাল ভূমিকা একটা জাতির পরিবর্তনের জন্য। আলহামদুলিল্লাহ চাঁদপুরে বিশুদ্ধ আকীদার জন্য, সহি আকীদার প্রচার প্রসারের জন্য, সুন্নত ভিত্তিক আমল এবং তাওহিদ ভিত্তিক ইমানের জন্য এই চাঁদপুর ইসলামী ফাটাগার এন্ড লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাপাক আমাদেরকে এইরকম একটি ফাটাগারের উদ্যোগে আজকের এই মাজলিসে আল্লাপাক উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আবারও শোকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল বিশুদ্ধ আকীদার গুরুত্ব, সহি আকীদার গুরুত্ব। এই বিষয়ের উপরে আমরা এই ইফতারের পূর্বে এই অল্প সময়ে আমরা সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা অনেকেই সহি আকীদা, বিশুদ্ধ আকীদা এটা কি জিনিস, এটাই এখনো অনেকে বুঝতে পারেনি, এবং কেউ কেউ নামে মাত্র আমরা বলি যে আমরা সহি আকীদা সহি আকীদা, কিন্তু আসলে সহি আকীদার দ্বারে কাছে অনেক, এখনো আকীদার অনেক দূরে।
এজন্য সহি আকিদা কি জিনিস, সহি আকিদা কাকে বলে, সহি আকিদার প্রয়োজনীয়তা কেন, কেনই বা সহি আকিদার দরকার এই দেশে, এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে লেখাপড়া করতে হবে, স্টাডি করতে হবে। কারণ আমাদের দেশে আমরা সবাই বিশুদ্ধ আকিদার দাবি করে, সবাই বলে যে আমাদের আকিদা ঠিক, এদের আকিদা ঠিক নেই। সবাই বলবে যে আপনি যেই আলেম, যিনি যেই দলে আছেন, যিনি যেই ফেরকায় আছেন, তিনি বলেন যে আমাদের এই দলের আকিদাই হল একমাত্র সঠিক আকিদা, আর বাকি যত আকিদা আছে সব খারাপ, সব খারাপ, সব বেজাল, সব ঝামেলা, সব বাতিল, শুধু আমাদের দলটা, আমাদের ফেরকাটা, আমাদের গ্রুপটা, এটাই শুধুমাত্র হক। এই জন্য আমাদেরকে বুঝতে হবে আসলে সহি আকিদা কি জিনিস, আকিদাটা কি ধরনের বিষয়। আবার কোন কোন এলাকায় দেখা যায় কোন কোন ভাই আকিদার দিকে দৃষ্টি না দিয়ে কিছু কিছু ছোটখাটো আমলের দিকে দৃষ্টি দিয়ে আবার গণ্ডগোল বাধায় বসে থাকেন। দেখা যায় আকিদার খবর নাই, সেখানে ওই বিভিন্ন ছোটখাটো সুন্নত আমল নিয়ে আমরা যখন বাড়াবাড়ি শুরু করে দিই তখন গ্যাঞ্জাম তৈরি হয়। কিন্তু একটা লোকের আকিদা যদি বিশুদ্ধ হয়, আকিদার ফলশ্রুতিতে তার আমলও বিশুদ্ধ হবে। এজন্য তাকে ঠিক করতে হবে আকিদা, আমল ঠিক করা দরকার নেই। আমল সে নিজের তাগিদেই খুঁজবে, আমল সে নিজের তাগিদেই বিশুদ্ধ করবে। কোন ব্যক্তির, কোন মুমিনের যদি আকিদা বিশুদ্ধ হয় তখন সে খুঁজতে থাকবে আমার এই আমলটা ঠিক কিনা, আমলটা বিশুদ্ধ কিনা, সে নিজে অটোমেটিক আমল ঠিক করে নিবে। এজন্য কাউকে আকিদা ঠিক না করে আমলের দাওয়াত দেওয়া যাবে না। আম্বিয়া আলাইহিমুসসালাম যুগে যুগে মানুষদেরকে আমলের দাওয়াত দেন নাই, দাওয়াতটা দিয়েছেন কিসের, আকিদার, বিশুদ্ধ আকিদার। আকিদার কনসেপ্টটা, আকিদার ধারণাটা যদি পরিষ্কার হয় তো আমালগুলো তার পরিষ্কার হয়ে যাবে। এজন্য আমার ভাইদের প্রতি প্রথম অনুরোধ যে আমাদেরকে আকিদার উপরে লেখাপড়া করতে হবে, আকিদা বুঝতে হবে, বিশুদ্ধ আকিদা কি জিনিস। এবং কেউ যদি আমাদেরকে বলে ওই অমুকের আকিদা খারাপ, অমুকের আকিদা খারাপ, আকিদাটা বুঝতে হবে, আকিদাটা কি। দেখবেন আমাদের দেশে ইমাম সাহেব যেটা পছন্দ হয় না, তো ইমাম সাহেবদের একটা কমন দোষ আছে, কমন দোষ হল ইমাম সাহেব এটার সুরা ফাতেহাটাও শুদ্ধ নাই, সুরা ফাতেহা ভুল আছে। এই কথা আপনারা শুনছেন কিনা জানি না, আমি অনেক জায়গায় শুনছি। মানে প্রথম একজন ইমাম সাহেব আসে, আসার পরে ওই মোতাবাল্লি সাহেব, সভাপতি সাহেব, এলাকার সবাই বিরাট ইমাম সাহেব আসছে, মানে নতুন যখন আসে তখন সবাই ওই ইমাম সাহেবের প্রশংসা করতে 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 শেষ, যে আমাদের মসজিদে এক ইমাম সাহেব যে আসছে ভাই, বিশাল মুক্তি সাহেব, বিশাল বড় আলেম, এত বড় আলেম আর এই এলাকায় নাই। তো কয়দিন পরে আস্তে আস্তে তাদের সাথে কোনো বিষয় নিয়ে সামঞ্জস্য হয় নাই, তাদের সাথে কোনো একটা বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়েছে, তখন বলে কি যে এই হুজুরটার সুরা ফাতেহাটাও শুদ্ধ নাই। মানে এত বড় আলেম হঠাৎ করে তার সুরা ফাতেহায় বিশুদ্ধ ভুল হয়ে গেছে, সুরা ফাতেহাটাই ঠিক নেই। তা এতদিন পর্যন্ত সুরা ফাতেহা ঠিক নেই, আপনারা ওই ইমামের পিছনে নামাজ পড়লেন কেন? সুরা আল ফাতেহা যদি ঠিক না থাকে তাহলে তো প্রথমে ইমামে নিয়োগ দেওয়ার কথা না, অর্থাৎ ইমাম এটা ভালো লাগতেছে না, এই কথা তো ডাইরেক্ট বলতে পারতেছে না, তো বলে যে সুরা ফাতেহা ঠিক নেই। এই জন্য মানে কোন ব্যক্তিকে অথবা কাউকে আমার পছন্দ হচ্ছে না তখন বলে কি আকিদা ঠিক নেই। অথচ আকিদা কি জিনিস বা আকিদার কি কি জিনিস ঠিক নাই যদি জিজ্ঞাসা করেন তাহলে একটাও বলতে পারবে না। আমার সাথে এবার একজন ভাই ওমরা গেছেন, তো উনি দেশে আসার পরে ওনার মসজিদের ইমাম সাহেবকে বলতেছেন যে আমি ওমরা গিয়েছিলাম মুফতি ডক্টর ইমাম হুসাইনের সাথে। তো ইমাম সাহেব বলতেছে যে বরবাদ, আপনি তো সর্বনাশ করছেন, আপনি উনার সাথে কেন ওমরা গেছেন? তো বলে যে ভাই উনার কি কি সমস্যা আমার একটু বলেন, আমি নোট করি, তাহলে আমার একটু উপকার হবে, মানে ওনার আকিদা ঠিক নেই। তো উনার কোন আকিদাটা ঠিক নাই, কোন জায়গায় সমস্যা ওইটা আমাকে একটু বুঝাই দেন। কয় না ওইটা বোঝানো যাবে না, তো ওইটা বোঝানো যাবে না, বলাও যাবে না, আবার আকিদাও ঠিক নেই, এটা কেমন কথা? যদি আকিদা কোনটা ঠিক নেই ওইটা নির্দিষ্ট করে বলে দেন তাহলে আমি ওনার সাথে আলোচনা করব, যে আমিও সতর্ক হইলাম যে ওনার এই আকিদাটা খারাপ, এই আকিদাটা ঠিক করতে হবে। কিন্তু না, এরকম কিছু বলবে না, এমনি পিছনে পিছনে বলবে যে আকিদা ঠিক নেই।
এটাও আমাদের দেশে আরেকটা সমস্যা, দেখবেন যে বলবে যে ভাই খবরদার ওখানে যাইয়ে না, এদের আগেটা ঠিক নেই। কি ঠিক নাই ওইটা আপনি ক্লিয়ার করে বলেন যে এই পয়েন্ট এইটা এটা ঠিক নেই, তাহলে এটা তারা ঠিক করে নিবে। যিনি সহি আকিদা খুঁজতেছে উনি তো বলতেছে না যে আমার আকিদা 100% সহি, যেটা ভুল আছে এটা আমি ঠিক করে নিব, ভুল তো থাকতেই পারে। আর ভুল থাকা মানে আমার দোষ না, ভুল থাকা হইল আলেমুল আমাদের দোষ, আলেমুল আমাদের সহিটা শিখাইল না কেন, শিখাইলে তো আর আমাদের ভুল থাকতো না, কি বলেন? যদি তারা শিখাই দিতেন যে সহি আকিদা এটা তোমাদের এটা ভুল, তাহলে আমরা সহিটা শিখতাম, তা আমাদেরকে শিখান না, এটা তো আমাদের দোষ না। এখন আমাদের আকিদা কোনটা কোনটা ভুল সেটা বলে দেন, তাহলে আমরা ঠিক করে নিব। কিন্তু আমাদের দেশে কাউকে পছন্দ না হইলে তার আকিদা ঠিক নেই, তার সুরা ফাতিহা ঠিক নেই, এই দুইটা কমন গালি, যে সুরা ফাতিহা ঠিক নেই আর আকিদা ঠিক নেই। এই জন্য আমাদেরকে আকিদা সম্পর্কে গভীর লেখাপড়া করতে হবে, কারণ আইম্মায়ে কেরাম যুগে যুগে তারা আকিদাকে নাম দিয়েছেন আল ফেকুল আকবার, আর আপনার ফিকহি বিষয়গুলোকে মাসালা মাসাইলকে নাম দিয়েছেন আল ফেকুল আসগার। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আকিদার কিতাব লিখেছেন, আকিদার কিতাবের নাম কি? আল ফেকুল আকবার। আকিদাটা হল সবচেয়ে বড় ফেক, এজন্য আল ফেকুল আকবার। আইম্মায়ে কেরাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, এই আইম্মায়ে আরবা চার ইমাম, ওনারা আকিদাকে নাম দিতেন আল ফেকুল আকবার, আর মাসালা মাসাইলের বিষয়গুলোকে নাম দিতেন আল ফেকুল আসগার। ইমানকে নাম দিতেন আল ফেকুল আকবার, আমলে সালেকে নাম দিতেন আল ফেকুল আসগার, অর্থাৎ সবচেয়ে বড় ফেক। অনেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে শুধু ফেকের ইমাম মনে করে, উনি শুধু ফেকের ইমাম না, উনি ইমামুল আকিদা ওয়াল ফেক। মানে যারা অনেক সম্মানিত ভাই আছেন যারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে শুধু ফেকের ইমামের মধ্যে সীমাবদ্ধ করেন, সীমাবদ্ধ করে তার ফেকি মাসালা মাসাইলকে অ্যাকসেপ্ট করেন কিন্তু তার আকিদা অ্যাকসেপ্ট করে না, তাকে আকিদার ইমাম বলে না। দেখবেন যে আমাদের দেশে অনেক বড় বড় আলেমের আলোচনা শুনে দেখবেন, আমি অনেক আলেমের আলোচনা শুনে দেখছি, বলে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের ফিকহের ইমাম, আকিদার ইমাম হল আবু মনসুর মাতুরিদি আবুল হাসান আশআরি রহমতুল্লাহ আলাই। আমরা বলি যে না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের আকিদারও ইমাম ফেকেরও ইমাম। এজন্য তাহলে যিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আকিদার ইমামও মানেন ফেকের ইমামও মানেন, তিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বেশি সম্মান করেন, না যিনি বলেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফেকের ইমাম আকিদার ইমাম না তিনি বেশি সম্মান করেন? কে আপনারা কথা বলেন, আমার কথা বুঝতেছেন তো? একটু গভীর আলোচনা, কিন্তু আলোচনাগুলো সহজে করার চেষ্টা করব আমরা। আজকের ওয়াজ মাহফিলে আমরা বিভিন্ন জায়গায় শুনি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে নাকি কারা গালি দেয়, কারা নাকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে কথা বলে। আমি পুরা বাংলাদেশ খুঁজে একটা আলেম একজন ব্যক্তি খুঁজে পাই নাই আইজো যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে গালি দেন বা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে খারাপ বলছেন, এইরকম কোন ব্যক্তি আইজো খুঁজে পাওয়া যায়নি। বরং যাদেরকে টার্গেট করে কথাটা বলা হচ্ছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তারা সম্মান করে না, এত বড় ইমাম, তারা আপনার আমার থেকে দ্বিগুণ বেশি সম্মান করে। কারণ আপনি বিশ্বাস করতেছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই খালি আমার ফেকের ইমাম, তারা বিশ্বাস করতেছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই খালি ফেকের ইমাম না, তিনি আকিদারও ইমাম ফেকেরও ইমাম। কারণ আকিদার ফেক দুটা ভিন্ন জিনিস না, দুটা এক জিনিস। আকিদার সাথে ফেকের গভীর সম্পর্ক, আকিদা যদি বিশুদ্ধ হয় ফেক বিশুদ্ধ হবে, আকিদা যদি গলত হয় ফেকেও গলত হবে। এজন্য যার ফেকি মাসালায় আমলের মধ্যে বেদাত আছে তার আকিদায় বেদাত আছে, যার আকিদায় সেরেক আছে তার আমলেও সেরেক আছে, যার আকিদা বিশুদ্ধ তার আমলও বিশুদ্ধ। মানে আকিদা আর ফেক দুইটা ভিন্ন জিনিস না, দুইটা এক জিনিস। এজন্য যিনি ফেকের ইমাম হবেন তিনি আকিদারও ইমাম হবেন। এজন্য আমরা মনে করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আকিদারও ইমাম ফেকেরও ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আকিদারও ইমাম ফেকেরও ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আকিদারও ইমাম ফেকেরও ইমাম,
ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি আকিদারও ইমাম, ফেকহেরও ইমাম। এই জন্য উনারা ফেকহি মাসালার জন্য মার খান নাই, মার খেয়েছেন আকিদার জন্য। সবাই এই ইতিহাস জানেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, ফেকহি মাসালার জন্য জুলুম অত্যাচারের শিকার হন নাই, জুলুম অত্যাচারের শিকার হয়েছেন আকিদার জন্য। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, ফেকি মাসালা নিয়ে জুলুম অত্যাচারের শিকার হন নাই, আকিদার মাসালা নিয়ে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি কঠিন নির্যাতনের সম্মুখীন হয়েছেন, কোরআন মাখলুক আর গায়রে মাখলুক নিয়ে, ফেকি মাসালা নিয়ে জুলুম অত্যাচারের শিকার হন নাই, শিকার হয়েছেন কি নিয়ে? আকিদার মাসালা নিয়ে। তাহলে যেই কারণে উনারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদাকে ধরে রাখছেন, জুলুম নির্যাতনের মোকাবেলা করেও তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার উপরে ইস্তিকামত ছিলেন, ওই ইমামদেরকে আমরা আজকে আকিদার ইমাম মানি না, বলি যে তারা শুধু ফেকের ইমাম, মাসালার ইমাম। এই জায়গায় আমাদের বড় একটি গলত আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আল ফেকুল আকবার আজও আমাদের সামনে বিদ্যমান, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফেকি মাসালার কোন কিতাব আমাদের মাঝে নাই। মানে যারা লিখেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির, অনেক পরে তার ছাত্ররা, তার পরের ছাত্ররা, পর্যায়ক্রমে অন্যরা মাসালা লিখে বলছেন যে এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, কিন্তু আকিদার কিতাবটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্বয়ং নিজে লিখে গেছেন। তাহলে ওই ইমামদের কাছে ফেকি মাসালার থেকে আকিদার গুরুত্ব ছিল বেশি। এই জন্য আমরা চার ইমামকে, আইম্মায়ে আরবাকে, রাহেমাহুমুল্লাহকে আমরা মনে করি তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার এক একজন ইমাম, এবং উনাদের আকিদা সাহাবায়ে কেরামের আকিদার উপরে প্রতিষ্ঠিত, উনাদের আকিদা তাবেঈনে কেরামের আকিদার উপরে প্রতিষ্ঠিত। অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলতে যেটা বোঝানো হয়, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার উপরে চার ইমামের আকিদা প্রতিষ্ঠিত। এই জন্য আমরা কিন্তু মাঝহাবের বিরোধীরা, আকিদার মাঝহাবের বিরোধীও না, ফেকি মাঝহাবের বিরোধীও। কিন্তু কোন কোন ভাই ধারণা প্রসূত, মানে আমাদের ব্যাপারে যে সকল কথাবার্তা বলা হয় অধিকাংশ ধারণা প্রসূত এবং অধিকাংশ মিথ্যা কথা, মানে ধারণা করে করে বলা হয় যে কয়রা মাঝহাব মানে না, লা মাঝহাবি, শুনছেন না এরকম? মাঝহাব মানবো না কেন? মাঝহাবের সমস্যাটা কি, মাঝহাবের দোষ কি? মাঝহাব তো অবশ্যই মানবো আমরা, মাঝহাব আমাদের জন্য বিশাল একটা সম্পদ, মাঝহাবে আমাদের কোনো অসুবিধা নাই, মাঝহাবের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই, বরং ওইটা আমাদের জন্য বড় নেয়ামত। ওনারা আইম্মায়ে কেরাম গবেষণা করে রেখে যাওয়াতে আমাদের জন্য দিন পালন করা সহজ হয়ে গেছে, কিন্তু আমরা একজনের মাঝহাবের উপরে বা একজনের মাসআলার উপরে অন্ধভাবে তাকলিদে সৎসি করি না। পার্থক্যটা এই জায়গায়, আমরা চার ইমামের মাঝহাবকে সম্মান করি, চার ইমামের মাঝহাবের আনুগত্য করি, এক ইমামেরটা আনুগত্য করি, বাকি তিন ইমামেরটা মানি না, আমরা এই পদ্ধতি অবলম্বন করি না। আমাদের দেশে যুগ যুগ ধরে একটা কথা আছে, চার মাঝহাব চার ফরজ, শুনছেন না? আপনারা শুনছেন? এই দেশে চাঁদপুরে আছে এটা, চার মাঝহাব চার ফরজ। তো চার ফরজ হলে আপনি এক ফরজ মানবেন কেন? চারিটাই তো মানতে হবে। ওজুর ফরজ কয়টা? জি, আমাদের দেশে প্রতিষ্ঠিত চারটা, চারটাই বলেন, ওজুর ফরজ চারটা, আপনি একটা পালন করছেন আর তিনটা ওজুর ফরজ বাদ দিয়ে দিচ্ছেন, আপনার ওজু হবে? তো মাঝহাব যদি চারটাই ফরজ হয় তো চারটাই মানতে হবে। আমরা বলি যে আমরা চারটাই মাঝহাব মানি, চারও ফরজ মানি, এক ফরজ মানি, তিন ফরজ বাদ দিই না, পরিপূর্ণরূপে চার ফরজেরই আমরা আনুগত্য করি, চার মাঝহাবেই আমরা স্বীকার করি, চার মাঝহাবের উপরে আমল করি। আমাদের কোন আমাল, একটা আমলও চার মাঝহাবের বাহিরে নাই, একটা আমল কেউ খুঁজে বাহির করে দেখাতে পারবেন না যে এই আমলটা চার মাঝহাবের বাহিরে, প্রত্যেকটা আমল চার মাঝহাবের ভিতরে। আকিদার মাসালা বলেন, ফেকহি মাসালা বলেন, সবগুলাই চার মাঝহাবের ভিতরেই আছে। সুতরাং মাঝহাব মানি না এই কথাটা বলাটা আমাদের বিরুদ্ধে অপবাদ, এবং যারা না জেনে না শুনে অপবাদ দিচ্ছেন তাদেরকে অবশ্যই এই মিথ্যার জন্য, বোহতানের জন্য তাদেরকে তওবা করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করতে হবে। না হয় কিন্তু আপনি দুনিয়াতে হয়তো পার পেয়ে যাবেন, কারণ দুনিয়াতে হয়তো আপনার অনেক সাপোর্টার আছে, সমর্থক আছে, মুরিদান আছে, কিন্তু আখেরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। আমরা কাদিয়ানিদেরকে পছন্দ করি না, করেন আপনারা? কিন্তু তাই বলে কাদিয়ানিদের নামে মিথ্যা কথা বলা যাবে?
এরকম করা যাবে না যে কাদিয়ানিদেরকে পছন্দ করি না বলে দুনিয়ার মিথ্যা কথা আমরা কাদিয়ানিদের বিরুদ্ধে বলে যাব, এটা ইসলাম অনুমোদন দেয় না। একজন মুশরিকের বিরুদ্ধে আপনি কথা বলতে হলে আমানত রক্ষা করে সে যতটুকু বলছে ততটুকু বলতে হবে, এর থেকে বাড়াই কমায় কোনো কিছু বলা যাবে। আজকে মনে হয় যে আমাদের দেশের ওলামায়ে কেরাম হালাল করে নিছেন, যাকে পছন্দ করেন না তার নামে সব মিথ্যা কথা বলা হালাল, মনে হয় এই ফতোয়া দিয়েই ময়দানে নামছেন যে যাদেরকে আমাদের পছন্দ হয় না তাদের নামে যত মিথ্যা বলবো মনে হয় গুণা নাই, অবস্থাটা এরকম মনে হয়। আপনাদের এদিকে নাকি নোয়াখালীর মাইজ দিতে এক লোকে নাকি জোহরের নামাজে আমিন বলছে, জোহরের নামাজে জোরে আমিন বলছে, কোন নামাজে? জোহরের নামাজে। তো তাকে ধরা হইল যে আপনি জোহরের নামাজে আমিন বললেন কেন? তো বলছে যে আমি ভাই জোহর আসর বুঝি না, আমাকে প্রতিদিন 200 টাকা করে দে, আমি এক এক মসজিদে যাই আর জোরে জোরে আমিন বলি। আচ্ছা, উনি যদি আমিন বলেও জোহরের নামাজে আমিন বলছে, এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? এমন কোন পাগল বাংলাদেশে আছে যে তারে 10,000 টাকা দিলেও সে জোহরের নামাজে যায় আমিন বলবে, এরকম পাগল আছে নাকি? এই কথাটা যে ডাহা মিথ্যা কথা এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এজন্য আমি অনেক জায়গায় বলছি যে কোন লোকটা ওই লোকের নাম ঠিকানা অ্যাড্রেসটা দেন মাসজিদের, আমরা তার সাথে কথা বলবো গিয়ে সে কেন জোহরের নামাজে আমিন বলছে, তারে কে 200 টাকা দিছে, আমরা ওই লোককে খুঁজে বের করতে চাই। কিন্তু দেখা যায় বাংলাদেশের বড় বড় আলেম হাজার হাজার মানুষের সামনে এই মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। আমি মসজিদে হারামে গিয়ে মাতাবের মধ্যে বসে বসে চিন্তা করতেছি যে আমাদের দেশে নোয়াখালীতে একজনের আমিন বলাইতে 200 টাকা করে খরচ হয়, তো এই যে মসজিদে হারামে এত লক্ষ মানুষ জোরে আমিন বলছে ইমাম সাহেব সহ, কত কোটি টাকা সৌদি সরকারের বাজেট আমিন বলানোর পিছনে, কত কোটি টাকা বাজেট, কত কোটি রিয়াল প্রতিদিন, কত কোটি রিয়াল লাগে খালি আমিন বলানোর জন্য, এত লক্ষ লক্ষ মানুষ এইভাবে আমিন বলতেছে। তাহলে আমি যে কথাটা বলতেছি আমার সম্মানিত ভাইরা, যে আমাদের দেশে মনে হয় যে যাকে পছন্দ করি না তার নামে মিথ্যা বলা জায়েজ বানায় ফেলছেন, এবং রমাদানের দিনে রমাদান অবস্থায় সিয়ামরত অবস্থায় মিথ্যা বলা জায়েজ বানায় ফেলছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমাদের এই জন্য মূল আলোচনার আজকে বিষয় হল আকীদা। আকীদা বুঝতে হবে আগে, আকীদা কি জিনিস? আকীদা শব্দটি আকদুন, আকদুন থেকে গৃহীত। আকদুন মানে হল বাধা দেওয়া, শক্ত করে বদ্ধমূল করা, শক্ত করে ঘিরা দেওয়া, তারপরে বন্ধন দেওয়া, মজবুত করা, এইগুলাকে আরবিতে বলা হয় আকদ। এই জন্য আমরা বিয়ের অনুষ্ঠানকে বলি আকদের প্রোগ্রাম, আকদের অনুষ্ঠান বলি না, আকদের অনুষ্ঠান আছে মানে বিয়ের অনুষ্ঠান আছে। তো বিয়েকে আক বলি কেন আমরা? যে এক জায়গার একটা ছেলে আর এক জায়গার একটা মেয়ে, দুইজনের মধ্যে আমরা ঘিরে লাগাই দিই আকদের অনুষ্ঠানে, তাদের মধ্যে একটা মজবুত বন্ধন, এই বন্ধনটা তাদের মৃত্যু পর্যন্ত এমনকি জান্নাতে যাওয়া পর্যন্ত এই বন্ধনটা আটকাই দিই আমরা, এই জন্য এই অনুষ্ঠানটাকে বলি আক। ঠিক আক থেকে হইল আকীদা, আকীদাটা হল রপ্তশাই বি এহকামিন ওয়া কুওয়াতিন, অর্থাৎ কোন একটা জিনিসকে শক্ত করে মজবুত করে আটকাই দেওয়া, লাগাই দেওয়া, সংযুক্ত করা, এটার নাম হল আকীদা। তা আমরা যে আকীদার কথা বলি, এই আকীদা হল আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে আল্লাহর বান্দাদেরকে আটকাই দেওয়া, এটার নাম হল আকীদা। আবার আমাদের বিশ্বাসের সাথে নবী রাসূলদের, আম্বিয়া আলাইহিমুসসালাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, সালাফে সালেহীনদের বিশ্বাসকে আটকাই দেওয়া, এটার নাম হল আকীদা। এই জন্য সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহ আমাদেরকে সূরা আল ফাতিহার মধ্যে শিখিয়েছেন, এই আনআমতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত মানুষেরা কয় প্রকারের মানুষ, নিয়ামত প্রাপ্ত কারা? চার প্রকারের মানুষ। আল্লাহ পাক কোরআনে কারিমে অন্য আয়াতে ব্যাখ্যা দিয়েছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াসসিদ্দিকিন ওয়াসসুহাদা ওয়াসসালেহীন, এই চার প্রকারের মানুষ হল আনআমতা আলাইহিম। এই আনআমতা আলাইহিমের যে চার প্রকারের মানুষ, এই চার প্রকারের মানুষের বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাসকে আটকাই দেওয়া, এটার নাম হল আকীদা। বুঝতে পারছেন? নিয়ামতপ্রাপ্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নিয়ামতপ্রাপ্ত মানুষ অতিবাহিত হয়েছেন,
এদের যে বিশ্বাসটা ছিল, যে ইমানটা ছিল, ওই ইমানের সাথে আমাদের ইমানকে, আমাদের বিশ্বাসকে আটকায় দেওয়া, এটার নাম আকীদা। শরীয়তের ভাষায় আকীদা বলা হয়। ডক্টর নাসির বিন আব্দুল করিম আল আকল, তিনি অনেক উচ্চস্তরের একজন সালাফি মানহাজের আলেম, তিনি আকীদার সংজ্ঞা দিয়েছেন এইভাবে যে আল ইমান আল জাজম ওয়াল হুকমুল কাতে আল্লাযী লা ইয়াতাতাররাকু ইলাইহি শাক লাদাল মুতাকিদ। অর্থাৎ একটা মজবুত মজবুত বিশ্বাস, একটা অকাট্য বিধান, অকাট্য হুকুম, যেটার মধ্যে বিন্দুমাত্র কোন সন্দেহ নাই, সন্দেহকে দূরীভূত করে দে, এইরকম বিশ্বাসের নাম হল আকীদা। এজন্য সেই আকীদা দুই ধরনের হতে পারে, আকীদায়ে সহিহা, আকীদায়ে ফাসেদা, মানে বিশুদ্ধ আকীদা, আরেকটা হল বাতিল আকীদা, ফাসেদ আকীদা। সহি আকীদার বিপরীত হল ফাসেদ আকীদা, একটা হল সহি আকীদা, আরেকটা হল ফাসেদ আকীদা। ফাসেদ আকীদায় বিশ্বাসী হলেও সে এমন একটা মজবুত বিশ্বাসের উপরে ফাউন্ডেশন গড়ে তোলে, যেই ফাউন্ডেশন দিয়ে সে মূর্তি পূজা করাকে এবাদত মনে করে, যেই ফাউন্ডেশন দিয়ে সে পুনর্জন্মকে বিশ্বাস করে, যেই ফাউন্ডেশন দিয়ে সে পশু পাখির মধ্যে মানুষের আদান প্রদান হয় এগুলো সে বিশ্বাস করে, যেই ফাউন্ডেশন দিয়ে সে সূর্যকে একটা দেবতা মনে করে, যেই ফাউন্ডেশন দিয়ে সে চন্দ্রকে একটা দেবতা মনে করে, এটাও একটা আকীদা। কিন্তু সেই আকীদাটা আকীদায় ফাসেদা, ফাসেদ আকীদা, বাতিল আকীদা। আর সহি আকীদা হল সে এমন এক নির্ভুল নিঃসন্দেহ আকীদা গড়ে তুলবে, যেই আকীদার ভিত্তিতে তার দুনিয়া এবং আখেরাত সব কিছু নির্ভুলভাবে পরিচালিত হবে, এইরকম আকীদাটার নাম হল আকীদায়ে সহিহা, সহি আকীদা। সহি আকীদা শুধু বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়, সহি আকীদা বিশ্বাস এবং আমল দুটা মিলে সহি আকীদা। কেউ কেউ মনে করে শুধু বিশ্বাস করলে যথেষ্ট, আমল না হলে অসুবিধা নেই। এজন্য আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, ও ইমান থাকলে যে লোক একবার ইমান আনছে, এই লোক জাহান্নামে গেলেও আবার জান্নাতে ফিরে আসবো, কারণ এ তো একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এরকম প্রচার আছে না? এজন্য অনেক ভাই নামাজ পড়ে না, মনে করে নামাজ না পড়লে ইমান তো ঠিক আছে, কিন্তু এই ভাইয়ের কাছে আকীদা স্পষ্ট হয় নাই, সহি আকীদার দাওয়াত পায় নাই, সহি আকীদা বুঝতে পারে নাই। সহি আকীদা মানে বিশুদ্ধ আকীদা তার ভিতরে যখন ঢুকবে তখন তার ভিতরের আমাল, বিশুদ্ধ আমাল প্রকাশ পাবে। একটা গাছের শিকড় যদি মজবুত হয়, শিকড় যদি জীবন্ত থাকে, তাহলে ওই গাছে দেখবেন আস্তে আস্তে ডাল পালা সুন্দর করে গজাইতেছে। শিকড় যদি কেটে দেওয়া হয়, ওই গাছের উপরে আর ডাল পালা গজানো বন্ধ হয়ে যাবে। আকীদাটা হল শিকড় আর আমলটা হল ওই শাখা প্রশাক, এই শিকড় আর শাখা প্রশাখা মিলে কিন্তু ফল ধরে। শিকড় আছে শাখা প্রশাখা নাই, অথবা শাখা প্রশাখা আছে শিকড় নাই, এই গাছে কোনোদিন ফল ধরবে না। আমার যদি আকীদাটা বিশুদ্ধ আকীদা হয়, এটা হল মজবুত শিকড়, মজবুত শিকড় হলে গাছ যদি গোড়া মজবুত হয়, শিকড় মজবুত হয়, তাহলে আমার আমলগুলা হয়ে যাবে সুন্দর। লাউ গাছটা যদি উর্বর জায়গায় পড়ে, দেখবেন কি সুন্দর করে লাউ গাছের শাখা প্রশাখা গজাইতেছে। যদি আকীদাটা বিশুদ্ধ আকীদা হয়, তো আমালটা এরকম সুন্দরভাবে গজাইতে থাকবে, আমার সলাতটা সুন্দর হয়ে যাবে, সিয়ামটা সুন্দর হয়ে যাবে, যাকাতটা সুন্দর হয়ে যাবে, হজটা সুন্দর হয়ে যাবে, আমার আচার আচরণ সুন্দর হয়ে যাবে, আমার লেনদেন সুন্দর হয়ে যাবে, সব জায়গায় এই আকীদার প্রভাব পড়বে। আকীদা আমাকে ভিতরে লুকে রাখার জিনিস না, আকীদাটা ঢুকলেই, বিশুদ্ধ বীজটা ঢুকলেই আমার চতুর্দিকে সবকিছুতে পরিবর্তন এসে যাবে। আর এই পরিবর্তন যদি আসে, তাহলে ওই শাখা প্রশাখায় ফল ধরবে, সেই ফলের নাম হল জান্নাত, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেখা যায় অনেক ভাইয়ের ভিতরে নাকি ইমান ঢুকছে, আকীদা ঢুকছে, কিন্তু শাখা প্রশাখা গজায় না। তো বোঝা যায় যে ইমানটা ঢুকছে, যেটা এটা বিশুদ্ধ ঢুকে নাই, এটা বীজটা সঠিক না, এটা ভুল বীজ ঢুকছে, নষ্ট বীজ ঢুকছে, এটা ভালো আকীদা সহি আকীদা ঢুকে নাই। কারণ সহি আকীদা ঢুকার কারণে সাহাবায়ে কেরামের আগের জিন্দগি, ইসলাম গ্রহণের আগের জিন্দগি আর পরের দিনের জিন্দগি আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। এই পার্থক্যটা কিসে করছে?
ওই আকীদা, সহি আকীদা, বিশুদ্ধ আকীদা। এই জন্য আমার ভাইয়েরা, আকীদা থেকে আমলকে আলাদা করা যাবে না। আকীদার আমল এক জিনিস, একটার ভিতরে একটা ঢুকানো, আকীদার শরিয়া এক জিনিস। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে জিব্রিল আলাইহিসালামের মধ্যে, নাম শুনছেন না, হাদিসে জিব্রিল সহিয়াল বুখারী এবং মুসলিমের একটা গুরুত্বপূর্ণ হাদিস, হাদিসে জিব্রিল আলাইহিসালাম, লম্বা হাদিস। একদিন জিব্রিল আলাইহিসালাম আসলেন, জিব্রিল আলাইহিসালাম এসে মানুষের সুরতে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসতেন, বসে নবী সাল্লামকে কয়েকটি প্রশ্ন করছেন। প্রথমেই নবী সাল্লামকে প্রশ্ন করছেন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলেন। প্রথম প্রশ্ন কি? ইসলাম। তখন নবী সাল্লাম বলেন, ইসলাম হল আল ইসলাম ও আন্তা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া তাসুম রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি এগুলো বলছেন যে ইসলাম হল এই জিনিসগুলো। তখন জিব্রিল আলাইহিসসালাম বলেন সাদাকতা। তারপরের প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে একটু বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, আম তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া তু ওয়াল ইয়াউমিল আখির ওয়া আনতুমিনা বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন সাদাকতা। এরপর আবার প্রশ্ন করছেন এহসান সম্পর্কে, ইসলাম ইমান এহসান, তিনটা প্রশ্ন করে পরে কে আমাদের আলামত সম্পর্কে জানতে চেয়েছেন। জানার পরে যখন জিব্রিল আলাইহিসসালাম চলে গেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন, তোমরা কি চিনতে পেরেছ এই লোকটাকে? সাহাবাই কেরাম বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। সাহাবাই কেরাম জানলেও বলতেন না, কারণ আল্লাহ রসুল থাকতে আমাদের সঠিকটা তো নবী সাল্লামের কাছে জানা যাবে, আমরা বলবো কেন? এই জন্য বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ রসুল সাল্লাম বললেন, তিনি হলেন জিব্রিল আলাইহিসসালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের ভাই জিব্রিল আসছেন তোমাদেরকে দীন শিখাই দেওয়ার জন্য। কি শিখাতে আসছেন জিব্রিল আলাইহিসসালাম? দীন শিখার জন্য। দীন কি শিখাইছেন? ঈমান, ইসলাম, এহসান। তাহলে এর ভিতরে যেটা শিখাইছেন জিব্রিল আলাইহিসসালাম এসে, সেখানে নামাজকেও এই দীনের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসলাম সম্পর্কে প্রশ্ন করছেন না জিব্রিল আলাইহিসসালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম হল আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ, ইসলাম হল নামাজ কায়েম করা। তাহলে নামাজ কায়েম দিনের অন্তর্ভুক্ত, এটাই দিন। জাকাত দেওয়া এটাই দিন, রমাদানের সিয়াম পালন করা এটা দিন, এবং হজ করা এটাও দিন। আবার দিন হল আল্লাহর উপরে, রাসুলের উপরে, কিতাবের উপরে, আখেরাতের উপরে, ফেরেশতাদের উপরে, তাকদীরের উপরে বিশুদ্ধ ঈমান, এটাও দিন। তাহলে বোঝা যায় আকীদার থেকে আমল বিচ্ছিন্ন না। আমার কথাটাকে বুঝাইতে পারছি? আকীদার আমল দুইটা মিলে অঙ্গাঙ্গিভাবে একটা আরেকটার সাথে জড়িত, দুইটা মিলে আল্লাহর দিন। শুধু বিশ্বাস আছে, ঈমান আছে, আমল নাই, এটার নাম আল্লাহর দিন না। আবার আমল আছে, বিশ্বাস ঠিক নেই, আকীদা ঠিক নেই, এটার নামও আল্লাহর দিন না। যেমন আবু তালেব, আবু তালেবের কিন্তু 100% বিশ্বাস ছিল যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই বিশ্বাস ছিল না, এই ব্যাপারে তার কোনো সন্দেহ ছিল না, এবং আল্লাহর ব্যাপারেও সন্দেহ ছিল না, কিন্তু সে সাক্ষ্য দেয় নাই। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই সাক্ষ্যটা আবু তালেব দেয় নাই। সাক্ষ্যটা না দেওয়ার কারণে সে জাহান্নামী, কারণ তার দিনটা পরিপূর্ণ হয় নাই, সে দিনকে পুরোপুরি মেনে নিতে পারে নাই, অন্তরে মেনে নিছে কিন্তু মুখে স্বীকৃতি দেয় নাই, বাস্তব জীবনে আমলে পরিণত করে নাই, কিন্তু অন্তরে সে বিশ্বাস করছে। তাহলে অন্তরে বিশ্বাস থাকলে জান্নাতে যাওয়া যায় না। যদি অন্তরে বিশ্বাসে জান্নাতে যাইত, তাহলে আবু তালেব জান্নাতি হইত, কারণ আবু তালেবের অন্তরে বিশ্বাসে কোনো ঘাটতি ছিল না, কিন্তু সে সাক্ষ্য দেয় নাই প্রকাশ্যে, আর আমলে বাস্তবায়ন করে নাই। এজন্য দিন মানে বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ আমল দুইটা মিলে আল্লাহর দিন। কিন্তু আমাদের সমাজে এখন দিন থেকে আকীদা আর আমল বিচ্ছিন্ন হয়ে গেছে। ইমান ঠিক থাকলে চলবো, আমল না হলে অসুবিধা নেই। এই জন্য 95% মুসলমান এই দেশে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না।
জুমার দিন যারা জুমা পড়ে এই মানুষগুলো যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত তাহলে বাংলাদেশের যে মসজিদ আছে এরকম আরো দশ গুণ বিশ গুণ মসজিদ বানাইলেও মুসল্লি জায়গা হইত না। কিন্তু এই ফরজ নামাজের ব্যাপারে আমাদের কোন খবর নাই, আমরা এ ব্যাপারে খুশি। কিন্তু আমাদের সমস্যা এক জায়গায়, তারাবি বিশ রাকাত না আট রাকাত, মানে সুন্নত নামাজ দিয়ে আমাদের জটিল সমস্যা হয়ে গেছে, ফরজ নামাজ দিয়ে কোনো অসুবিধা নেই। ফরজ নামাজ যদি এদেশের কোনো মুসলমান নাও পড়ে তাও অসুবিধা নেই, অসুবিধা হয়েছে তারাবি যেন ১৯ রাকাত না পড়ে, তারাবি বিশ রাকাতে পড়তে হবে। অথচ তারাবি না পড়লে কোন মানুষ জাহান্নামে যাবে এরকম কোন হাদিস আছে? নবী সাল্লাল্লাহু তারাবির ব্যাপারে কি বলছেন? মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমান আর ইহতিসাবের সাথে সিয়ামে রমাদান করবে আল্লাহ পাক তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দিবে। কিন্তু ফজরের দুই রাকাত ফরজ নামাজ, এই দুই রাকাত নামাজ না পড়লে যে জাহান্নামে যাবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক সূরা আল মুদাদ্দিসের ৪২ থেকে ৪৮ নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন যে জাহান্নামে যাওয়ার কারণগুলোর এক নম্বর কারণ হল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি ছিলাম না। মুসল্লি না থাকলে জাহান্নামে যাইতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু সেই দুই রাকাত নামাজ এই দেশের ৯৯% মুসলমান বলতে গেলে পড়ে না। অত আমার গণনা বেশি হয়ে গেছে, আপনাদের এদিকে হয়তো নামাজই বেশি, কিন্তু বাংলাদেশের অনেক এলাকায় গেলে ফজরের নামাজে একজন মুসল্লিও পাওয়া যায় না। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া কোনো মুসল্লি নেই, অনেক মসজিদে ইমাম সাহেব নাই। ইমাম সাহেব বলে রাখছে যে মুয়াজ্জিন সাহেবকে ফজরে কিন্তু আসতে পারবো না, আর ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলে যে চাকরি না হলে আমরাও আসতাম না সকালবেলা। এই হল বাংলাদেশের ফজরের নামাজের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে বলছেন আসকালুস সালাতে আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হল এশা এবং ফজরের নামাজ। তাহলে ফজরের নামাজ না পড়লে, ফজরের নামাজ ঠিক মতো না আসলে এই লোক যে মুনাফিক এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অথচ এই ফজরের দুই রাকাত নামাজ পড়ার জন্য আমাদের বস্তা বস্তার দলিল প্রমাণ কিতাবাদি লই কোন জায়গায় সফর করতে আমরা কাউকে দেখি না, কিন্তু তারাবির নামাজ এক রাকাত কম হইলে মনে হচ্ছে যে জাহান্নামে চলে যাবে, এই জন্য বস্তা বস্তায় কিতাব নিয়ে আমরা বাহাস করার জন্য রেডি। কিন্তু ফজরের দুই রাকাতের জন্য বাহাস করছে কোন জায়গায় এটা আজ পর্যন্ত শুনিনি। অথচ তারাবির নামাজে যত মুসল্লি হয় ফজরের নামাজে এত মুসল্লি বাংলাদেশে হয়, আপনাদের প্রত্যেকটা মসজিদে জরিপ করে দেখেন তারাবির নামাজে কত মুসল্লি আর ফজরের নামাজে কত মুসল্লি। তাহলে বোঝা যায় এই দেশে তারাবির নামাজ অনেক মানুষই পড়ে কিন্তু ফজরের নামাজ অনেক মানুষ পড়ে না। ফজরের দুই রাকাতের সাথে সব তারাবি মিলাইলেও পুরা রমজানে সব তারাবি মিলান সমান সমান দুই রাকাত ফজরের নামাজ সমান হবে? অথচ ওই দুই রাকাত নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই, মাথা ব্যথা হয়েছে শুধুমাত্র এটার কারণ হল আমরা আকীদা আর আমলকে বিচ্ছিন্ন করে ফেলছি, এটার মূল কারণ এই। যাক, আমাদের মতে আকীদা ভিন্ন জিনিস, আমল ভিন্ন জিনিস, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে আকীদা আর আমল ভিন্ন জিনিস না। তার ভিতরে যদি সহি আকীদা ঢুকানো যেত সে ফজরের নামাজের সময় ঘুমাইতে পারত না, ফজরের সময় সে কখনো ঘুমাইতে পারত না, কারণ তার ভিতরে যদি ইয়াউমুল আখেরের বিশুদ্ধ আকীদা ঢুকানো হইত সে নিশ্চিত জেনে নিত যে আমি মারা গেলেই জাহান্নাম, মারা গেলেই আমার আজাবে কবর শুরু হবে, সুতরাং আমি ঘুমাই থাকতে পারবো না। তার চিন্তা চেতনা বিশুদ্ধ হইলে, এই আকীদা বিশ্বাসটা বিশুদ্ধ হইলে সে ফজরের নামাজে অটোমেটিক উঠে যায়। এটা আকীদা বিশুদ্ধ না হওয়ার কারণে, আকীদা বাতিল হওয়ার কারণে সে বুঝে নিছে যে আমি আল্লাহর উপর ইমানের চেয়ে বা ঘুমে থাকলেও আমি জান্নাত। এটা হল আকীদারই ফল, মানে আকীদা যেরকম হবে রেজাল্টটা এরকমই হবে। এই জন্য আকীদা খুবই গুরুত্বপূর্ণ, বিশুদ্ধ আকীদা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে আকীদার উপরে। আকীদাটা যদি আমরা জ্বালাই করে দিতে পারেন একজন ভাইকে, আকীদাটা বিশুদ্ধ করে দিতে পারেন, দেখবেন তার আমালটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমরা সহি আকীদার খাসায়, সহি আকীদার বৈশিষ্ট্য কি? সহি আকীদার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, মানে কোন আকীদাকে আমরা সহি আকীদা বলবো? সবাই তো বাজারে সহি আকীদারেই দোকান নিয়ে বসতে, দোকান ৫০টা আছে, সব দোকানে সহি আকীদার দোকান, তা আপনি চিনবেন কেন কোনটা সহি আকীদার দোকান? বাজারে সবাই মাছ নিয়ে বসছে, সবাই ডাকতেছে ভাই আসেন আসেন, আমার এটা একেবারে